ক্লাস টুয়েলভ এডুকেশনের তৃতীয় অধ্যায় শিক্ষণ কৌশল নিয়ে আলোচনা করব। আগেই তোমাদের দুদিন শিক্ষণ কৌশল নিয়ে আলোচনা করেছি এবং প্রথম দিন আলোচনা করেছিলাম শিক্ষণ কৌশলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো অনুবর্তনমূলক শিক্ষণ কৌশল, অপরটি হলো সমস্যা সমাধানমূলক শিক্ষণ কৌশল। এই অনুবর্তনমূলক শিক্ষণ কৌশলকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, বলা হয়েছিল একটি হলো প্রাচীন অনুবর্তন এবং অপরটি হলো সক্রিয় অনুবর্তন। এই প্রাচীন অনুবর্তন প্যাভলভ তার পরীক্ষা দ্বারা বুঝিয়েছেন এবং সক্রিয় অনুবর্তন স্কিনার তার পরীক্ষা দ্বারা গবেষণা দ্বারা বুঝিয়েছেন। এই অনুবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষার্থী কিন্তু যান্ত্রিকভাবে হোক এবং তার ইচ্ছাধীনভাবে হোক শিক্ষণের ক্ষেত্রে অর্থাৎ কিছু শেখার ক্ষেত্রে এই কৌশল কিন্তু যথেষ্ট সাহায্য করে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সমস্যা সমাধানমূলক কৌশল। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো সমস্যার সম্মুখীন হলে সে কিন্তু এই কৌশলের বিভিন্ন কৌশলের মধ্যে দিয়ে তার শিক্ষণ ঘটিয়ে থাকে। অর্থাৎ এই শিক্ষণের ক্ষেত্রে একটি বিষয়বস্তু হলো দুটি, এটিকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষণ কৌশল, অপরটি হলো অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল। অর্থাৎ সমস্যা সমাধানমূলক শিক্ষণ কৌশল, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষণ কৌশল, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের মধ্যে দিয়ে একজন ব্যক্তি তার কোনো বিষয়ে সে শিখতে পারে। এখানে আলোচনা করব প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষণ কৌশলটি নিয়ে আজকে। কিন্তু প্রথমে এইটি আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে সমস্যা সমাধান বিষয়ক শিক্ষণ কৌশলটি বলতে আমরা কি বুঝি। আমরা বলা হচ্ছে যে আমরা সমাজে বিভিন্ন সময় বিভিন্ন প্রগতির কারণে সমাজ জীবন অনেক জটিল হয়ে পড়েছে এবং এই বিভিন্ন রকম বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তির উন্নতির ফলে আমরা কিন্তু সরল স্বাভাবিক জীবন থেকে জটিল জীবনের দিকে প্রবেশ করেছি। আর এই জটিল জীবনের পরিস্থিতি থেকে আমরা নিজেদের উদ্ধার করার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যখন তখন সেই সমস্যাটার সুষ্ঠু সমাধান খুঁজে বার করার চেষ্টা করি। এই যে সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা, এটির মাধ্যমেও কিন্তু শিক্ষণ হয়ে যায় এবং কোনো ব্যক্তি কোনো বিষয় শিখতে গেলে এই সমস্যা পড়ে বলেই শিশু কিন্তু শেখার চেষ্টা করে। শিশু যাতে জীবন পরিবেশের অদ্ভুত নতুন নতুন সমস্যা বলি স্বাধীনভাবে সমাধান চেষ্টা হয়, তার উপযোগী মনোভাব তাদের মধ্যে গড়ে তুলতেও হবে। সেই জন্য শিক্ষা মনোবিদ্যায় সমস্যা সমাধানমূলক শিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সেই জন্য এই সমস্যা সমাধানমূলক শিক্ষণটি বলতে আমরা এক কথায় কী বুঝি, যে পরিস্থিতিতে ব্যক্তি তার চাহিদা এবং লক্ষ্যের মধ্যবর্তী অংশে বাধা বা রোধ সৃষ্টি হয় তাকেই বলা হয় সমস্যামূলক পরিস্থিতি। অর্থাৎ কি এক কথা কী বলছে, আমাদের জীবনে অনেক রকম চাহিদা থাকে, অনেক রকম ইচ্ছা থাকে, আমরা যখন সেই ইচ্ছা বা চাহিদাটাকে পূরণ করতে চাই তার আগে আমরা কোনো বাধা বা কোনো রোধ অর্থাৎ আটকানো অবস্ট্যাকল পাই, আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কোনো বাধা বা কোনো রোধ বা কোনো রোধ আমাদের মধ্যে আসলে অর্থাৎ একটা সমস্যামূলক পরিস্থিতি যখন আসে তখন কিন্তু আমরা চেষ্টা করি এই সমস্যাটা কীভাবে সমাধান করা যাবে, সেই পরিস্থিতি সমাধান করার যে পরিস্থিতি সেই নিয়েও কিন্তু বিভিন্ন মনোবিদ এই সমস্যার সমাধান বিষয়টি নিয়ে বিভিন্ন মত পোষণ করেছেন। যেমন যদি এক কথায় আমরা বলি যে শিক্ষণে সমস্যার সমাধানের পরিপ্রেক্ষিতে আচরণের পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে সমস্যার সমাধানমূলক শিক্ষণ। এই সমস্যার সমাধানমূলক শিক্ষণকে নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানী কিন্তু বিভিন্ন রকম মত পোষণ করেছেন। তাদের মতে যেমন মনোবিজ্ঞানী গেটস বলছেন যে গেটসের মতে সমস্যা সমাধান হলো এক বিশেষ ধরনের শিক্ষণ কৌশল যেখানে শিক্ষার্থীকে উপযুক্ত প্রতিক্রিয়াকে আবিষ্কার করতে হয়। অর্থাৎ যখন শিক্ষার্থী কোনো রকম সমস্যার সম্মুখীন হন তখন কিন্তু তাকে সেই সমস্যাটার জন্য যে প্রতিক্রিয়া করলে সে সমাধান করতে পারবে সেটি তাকে আবিষ্কার করতে হয়। এবং এখানে স্কিনার বলছেন সমস্যা সমাধানমূলক শিক্ষণের ব্যক্তি চিন্তাশক্তি যুক্তিশক্তি সহ বিবিধ মানসিক প্রক্রিয়া উন্নত স্তরে পৌঁছায়, ফলে পরিবর্তন ও পরিমার্জনের মধ্যে দিয়ে ব্যক্তির আত্মপ্রকাশ ঘটে। অর্থাৎ আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই বা ব্যক্তি যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন কিন্তু তাকে চিন্তা করতে হয় এবং যুক্তিসহ সেই সমস্যাটি সমাধান করার জন্য এই ধরনেরই শিক্ষণ প্রয়োজন কি না, এই ধরনের কাজের মধ্যে দিয়ে সে সমস্যাটার সমাধান করতে পারবে কি না এই কথা তাকে ভাবতে হয়। অর্থাৎ এটা একটা মানসিক উন্নত প্রক্রিয়া। তাই জন্য স্কিনারের মত অনুযায়ী এই পদ্ধতি কিন্তু পদ্ধতির মধ্যে দিয়ে আমরা যা শিখি সেটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়াও
গেইনি বলছেন, গেইনির মতে লক্ষ্য পূরণের পথে বাধা, যেসব বাধা বা অসুবিধা দেখা দেয় সেগুলি অতিক্রম করার প্রক্রিয়াটাই হলো সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া। অর্থাৎ যদি আমরা একটা চিত্রের সাহায্যে কল্পনা করি যে ব্যক্তির চাহিদা সম্ভাব্য প্রতিদিনই বিভিন্ন রকম চাহিদা থাকে এবং লক্ষ্য পূরণের জন্য একটা বাধা থাকে, সেই লক্ষ্য পূরণটাকে আমরা লক্ষ্য পূরণে যাওয়ার জন্য বিভিন্ন সমস্যাকে দূর করে আমরা যখন সেই পথে যাই তখন সেটাকে বলা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। এই সমস্যা সমাধানমূলক শিখনের পরিস্থিতিকে বিশ্লেষণ করলে কিন্তু আমরা তিনটি বিষয়বস্তু লক্ষ্য করতে পারি। এক কথায় আমরা এখন আলোচনা করব সমস্যা সমাধানমূলক শিখনের কিছু বৈশিষ্ট্য, কারণ সমস্যার যদি বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারি বা জানতে পারি তাহলে কিন্তু এই শিখনটি সম্বন্ধে আমাদের পরিষ্কার একটি ধারণা হবে। তাহলে সমস্যার বৈশিষ্ট্যগুলো কী? প্রথমে আমাদের কী হয়, ব্যক্তি যে কোনো ব্যক্তিরই একটি চাহিদা সৃষ্টি হয় এবং চাহিদা সৃষ্টি হয় বলেই সেই লক্ষ্যে যাওয়ার চেষ্টা করে এবং সেই লক্ষ্যে যাওয়ার চেষ্টা করে বলেই সে বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ প্রথম এই সমস্যার বৈশিষ্ট্য হিসেবে আলোচনা করা যেতে পারে ব্যক্তির চাহিদা, লক্ষ্য এবং বাধা। এই অবস্থানের মধ্যে দিয়ে, চাহিদা ও লক্ষ্যের মধ্যে দিয়ে ব্যক্তি তার চাহিদা পরিতৃপ্ত করার জন্য লক্ষ্যভিমুখী হতে গেলে বাধাই লক্ষ্যভিমুখী হতে বাধার থেকে দূর করবার জন্য আমাদের বিভিন্ন প্রক্রিয়ার এগোতে সাহায্য করে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কী বলা যেতে পারে সমস্যা? সমস্যামূলক পরিস্থিতিতে অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যক্তির সচেতনতা। সচেতনতাই ব্যক্তিকে সমস্যা থেকে উত্তীর্ণ হতে সাহায্য করে। অর্থাৎ আমরা এর আগের দুটো প্রক্রিয়াতে দেখেছি, অনুবর্তনের ক্ষেত্রে যে দুটি প্রক্রিয়া দেখেছি সেখানে স্কিনারের ক্ষেত্রে যদিও বলা হয়েছে ইচ্ছা থাকলে সে বিষয়ে শেখা যায় এবং প্যাভলভ তো স্বাভাবিকভাবেই বলেছেন যে একজন শিশু কারোর দ্বারা প্রভাবিত হয়ে বা অনুপ্রতিত হয়ে শিক্ষা লাভ করে, কিন্তু সমস্যা সমাধান ক্ষেত্রে কিন্তু তা নয়। ব্যক্তিকে সচেতন হতে হবে, সে সমস্যায় পড়েছে বলেই সে সমস্যার থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ সচেতনভাবেই সে সমস্যার থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবে। সেই জন্য সে সচেতন হয়ে, অর্থাৎ সমস্যামূলক শিখনের ক্ষেত্রে এর বৈশিষ্ট্য হিসেবে আলোচনা বলা যেতে পারে এটি হলো একটা সচেতনমূলক প্রক্রিয়া। আর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য বলা যেতে পারে লক্ষ্যে উপনীত হওয়ার ক্ষেত্রে সমস্যামূলক পরিস্থিতি সম্বন্ধে ব্যক্তি পূর্ব অভিজ্ঞতা থাকে না, এখানে পূর্ব অভিজ্ঞতার পুনরাবৃত্তি হয় না। অর্থাৎ এর আগের শিখনগুলোতে দেখেছি আমাদের পূর্ব কিছু অভিজ্ঞতার থেকে সেগুলোকে বা পুনরাবৃত্তির মধ্যে দিয়ে আমরা সে বিষয়ে শিখনটি আমাদের যথেষ্ট পোক্ত হয়, এখানে কিন্তু তা নয়। এখানে যে পরিস্থিতি, যে সমস্যাটার সম্মুখীন কোনো ব্যক্তি হয় সেটি কিন্তু তার কাছে প্রথম সেই সমস্যা, অর্থাৎ তার কাছে সেই সমস্যার কোনো অভিজ্ঞতা থাকে না, সেই জন্য এটির পুনরাবৃত্তি ঘটারও কোনো সম্ভাবনা থাকে না। চতুর্থ বৈশিষ্ট্য হিসেবে বলা যেতে পারে সমস্যার সমাধানমূলক পরিস্থিতিতে ব্যক্তি স্বতন্ত্রতা বজায় রাখে, তাই এই সমস্যা বিভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন প্রকৃতিতে ব্যক্ত হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা হই, ধরো কোনো একটি নির্দিষ্ট যদি কোনো একটি সমস্যার সম্মুখীন আমরা কেউ হয়ে থাকি তাহলে বিভিন্ন রকম ব্যক্তি কিন্তু বিভিন্ন রকমভাবে সেই সমস্যার সমাধান করে থাকে, অর্থাৎ এটি ব্যক্তি স্বাতন্ত্রতাকে বজায় রাখে। অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে যে বুদ্ধি বা আমরা এর আগে যে শিখন ক্ষমতাগুলো পড়েছি তার একটা আলাদা যোগ্যতা ক্ষমতা রয়েছে সেটি কিন্তু প্রমাণ করে এই সমস্যা সমাধানমূলক শিখনের ক্ষেত্রে। অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রতা সমস্যার একটি বৈশিষ্ট্য, একথা আলোচনা করা যেতে পারে। সমস্যা সমাধানের জন্য কয়েকটি পর্যায়কে অতিক্রম করেই কিন্তু এগোনো যায়। মনোবিদ্যা একটি পর্যায়ের কথা বলেছেন, সেই পর্যায়গুলো কী? প্রথমে ব্যক্তিকে সচেতন হতে হবে, ব্যক্তি সমস্যা সম্পর্কে আংশিক বা সম্পূর্ণ অবহিত হলে সে পরিস্থিতি বিষয়ে সচেতন হয়ে পড়ে। অর্থাৎ আমরা যখন কোনো সমস্যায় পড়ি সেই সমস্যাটার পরিস্থিতি দেখে সেই বিষয়টি নিয়ে সচেতন হয়ে পড়ি। এরপরে কী করি? সমস্যার অভিমুখী প্রেরণা, অর্থাৎ এই সমস্যাটার সমাধান করার জন্য প্রেরণা জাগে, অর্থাৎ আমাদের ইচ্ছা জাগে মনে যে এই সমস্যাটির সমাধান করব। তৃতীয় কী বলা হচ্ছে? একটা প্রকল্প গঠন করা, অর্থাৎ এই সমস্যাটা কীভাবে সমাধান করব তার জন্য একটা প্রকল্প গঠন করা, মানে একটা হাইপোথিসিস, যে অন্ধকার ঘরে ধরো ঢুকলে, সেখানে ঘরে ঢুকলে কোন লাইটটা সুইচের কোন সুইচটা টিপলে আলোটা জ্বলবে তোমার জানা নেই, কিন্তু তার জন্য একটা পরিকল্পনা হওয়া যে অন্ধকারে ধকা হচ্ছে অতএব ওইখানে সুইচবোর্ড আছে, সুইচবোর্ডে গিয়ে একটি সুইচ আমাদের জ্বালতে হবে। অর্থাৎ এই যে পরিকল্পনা করা, এই পরিকল্পনাটা কিন্তু একটা
পদ্ধতি এই শিখন কৌশলকে সমাধান করার জন্য। প্রকল্প পর্যবেক্ষণ সমাধানের জন্য প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অর্থাৎ প্রকল্প যথাযথভাবে পর্যবেক্ষণ করা হয় এবং সমাধানের জন্য প্রাথমিক পর্ব স্থির করা হয়ে থাকে। সত্যতা নিরূপণ করা, মানে আমাদের দেখতে হবে যে এই প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য রচিত প্রকল্পগুলির সততা নিরূপণ করতে হবে। আদৌ সমস্যাটা কি সমস্যা নাকি অন্য কিছু, তাহলে কিন্তু যদি এটি সমস্যা না হয়ে থাকে তাহলে কিন্তু এটি সমাধান করা সহজ হবে না, আর ধারণা গঠন করতে হবে। ষষ্ঠ পর্যায় হিসেবে আলোচনা করেছেন মনোবিদেরা যে পূর্ব পর্যায়ের ফলাফলের ভিত্তিতে সমস্যার সম্বন্ধে প্রকৃত ধারণার জন্ম হয় এবং সমস্যাটি সমাধান করা যায়। অর্থাৎ এই পর্যায়গুলির মধ্যে দিয়ে আমরা কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি। তাহলে সমস্যা সমাধানের এই বিভিন্ন পর্যায়গুলো আমরা আলোচনা করলেও মনোবিজ্ঞানবিদরা কিন্তু বিভিন্ন কৌশলের মধ্যে সমস্যা সমাধানের এই বিভিন্ন কৌশলের পর্যায়ের মধ্যে দুটি পর্যায়কে গুরুত্ব দিয়েছেন, সে একটি হলো প্রচেষ্টা ও ভুলের কৌশল, অপরটি হলো অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। প্রচেষ্টা ভুলের কৌশলটি যে কৌশলের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়, যার মাধ্যমে জ্ঞান অর্জন ও মানসিক বৈশিষ্ট্যগুলির উৎকর্ষতা সাধন করা যায়, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই বিভিন্ন মনোবিজ্ঞানী গবেষণা করেছেন। তাদের গবেষণা ফলপ্রসূ ফলপ্রাপ্তি হলো বিভিন্ন প্রকারের শিখন কৌশল, কিন্তু যে শিখন কৌশলটি বিশেষভাবে সমর্থিত যা শিক্ষার্থীদের কাছে উৎসাহব্যঞ্জক সেটি হলো আমেরিকান মনোবিদ ইএল থনরাইক আবিষ্কৃত প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলটি। তিনি এই শিখন কৌশলটি বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে প্রমাণ করতে চেয়েছেন বা গবেষণা করেছেন এবং পরবর্তীকালে মানুষকে নিয়েও করেছেন, কিন্তু তিনি তার এই বিভিন্ন প্রাণীর মধ্যে কুকুর বিড়াল মুরগি বিভিন্ন প্রাণীর মধ্যে থেকেও তার গুরুত্ব পেয়েছে বিড়ালের পরীক্ষাটি। এখন সেই বিড়ালের পরীক্ষাটি তোমাদের সঙ্গে আলোচনা করব। একটি ক্ষুধার্ত বিড়ালকে একটি পরীক্ষার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হয়েছে এবং সেই ক্ষুধার্ত বিড়ালটিকে খাঁচার মধ্যে রেখে খাঁচার বাইরে খাবার রাখা হয়, অর্থাৎ ওই একটি বিড়ালকে ক্ষুধার্ত অবস্থায় রাখেন এবং ক্ষুধার্ত অবস্থায় সেই বিড়ালটিকে একটি খাঁচার মধ্যে আটকে রাখা হয় এবং খাঁচার বাইরে তাকে খাবার দিয়ে দেওয়া হয়। খাঁচাটি একটি দরজা থাকে যার ছিটকিনিটি খোলার জন্য খাঁচার মাঝেই নির্দিষ্ট স্থানে চাপ দিতে হয়। তোমরা এর আগে স্কিনারের ক্ষেত্রে যেটা পড়েছিলে সেটা ইয়েটিকে ইঁদুরটিকে যেখানে রাখা হয়েছে যে বাক্সটিতে রাখা হয়েছিল সেখানেই তার ভেতরেই খাবার ট্রেটি ছিল। এখানে কিন্তু বিড়ালটিকে যে খাঁচায় রাখা হয়েছিল সেখানে কিন্তু খাবারের থালা ছিল না, খাবারের থালা ছিল কিন্তু বাইরে এবং খাবার সেখানে রাখা ছিল। বিড়াল খাঁচার থেকে বেরিয়ে এসে তাকে খাবারটি খেতে হবে এবং খাঁচার ভেতরেই বেরোবার যে পদ্ধতি অর্থাৎ ওই বিষয়টি অর্থাৎ যে যে জিনিসটি চাপ দিলে খাঁচাটি খুলবে সেটা খাঁচার মধ্যেই ছিটকিনিটি ছিল। খাঁচার মধ্যে ক্ষুধার্ত বিড়ালটি খাবার দেখা মাত্র উদ্দেশ্যহীন বিশৃঙ্খলভাবে ছোটাছুটি করতে থাকে। বেশ কিছুক্ষণ বৃথা চেষ্টা করার পর হঠাৎ তার পা নির্দিষ্ট স্থানে পড়া মাত্র দরজা খুলে যায় এবং বিড়ালটি বেরিয়ে এসে খাবার খায়। তার মানে প্রথম দিন দেখা গেল কি যখন তাকে ক্ষুধার্ত অবস্থায় খাঁচার মধ্যে রাখা হয়েছিল তখন সে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে এবং এই ছোটাছুটি করার পর হঠাৎ করে তার পাটি কিন্তু ওই ছিটকিনির ওপরে পড়ে যায় এবং ছিটকিনিটি খুলে গেলে সে দৌড়ে গিয়ে খাবার খাঁচা খুলে যায় এবং সে দৌড়ে গিয়ে খাবার খায়। দ্বিতীয় দিনও আবার তাকে ওই খাঁচার ভেতরে প্রবেশ করানো হলো এবং বিড়ালটি পূর্বের মতো উদ্দেশ্যহীন এবং পরিকল্পনাহীন আচরণ করতে থাকে। হঠাৎ তার পায়ের চাপ দরজা খুলে যায় এবং বাইরে এসে সে খাবার খায়। থনরাইক লক্ষ্য করেন বিড়ালটির ওপর প্রথমবারের সমস্যা সমাধানের জন্য খাঁচার থেকে বেরিয়ে আসা প্রভাবটা দ্বিতীয়বারের পড়েনি, অর্থাৎ প্রথমবার যে সে খাঁচার থেকে বেরিয়ে এসেছিল যেভাবে সেটার প্রভাব কিন্তু তার দ্বিতীয়বার পড়েনি। কেবলমাত্র প্রথমবার থেকে কম চেষ্টা ও কম সময়ে বিড়ালটি খাঁচার থেকে বেরিয়ে এসেছিল, অর্থাৎ দেখা গেছে যে প্রথমবার থেকে কম চেষ্টা ও কম সময়ে বিড়ালটি খাঁচার থেকে বেরিয়ে আসার সমস্যার সমাধান করেছে। তৃতীয়বারে পরীক্ষাটিতে চেষ্টার সংখ্যা এবং সময় আরও কম লেগেছে। এইভাবে পরীক্ষাটি কয়েকবার করে থনরাইক দেখলেন বিড়ালটির ব্যর্থ
প্রচেষ্টা ক্রমশ কমছে। অবশেষে একসময় দেখা গেল বিড়ালটি খাঁচার মধ্যে ঢোকানোর পরেই অনায়াসে এসে নির্দিষ্ট স্থানে চাপ দিয়ে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে এসে খাবার খায়। এ কোনো ভুল প্রচেষ্টা নেই, অর্থাৎ বিড়ালটির শিখন সম্পূর্ণ হয়। বিড়ালটি পরপর প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়াটি সংযোগ ঘটাতে সমর্থ হয়েছে। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের একটি বিষয়বস্তু যদি আমরা গ্রাফের মধ্যে দেখতে থাকি, তাহলে দেখব কি যদি একদিকে তার সময় গণনা করা যায়, অপরদিকে যদি তার প্রচেষ্টা ভুলের প্রচেষ্টা লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে প্রথমবার যতটা ভুল ছিল তার চেয়ে দ্বিতীয়বার কিছুটা কমেছিল, তৃতীয়বার তার চেয়েও কমে এবং পরবর্তীকালে এই সংখ্যা ভুলের প্রচেষ্টা সংখ্যা কমতে থাকে এবং সময় অনেক দ্রুততার সঙ্গে এগিয়ে আসে। এইভাবে কিন্তু থন্ডায় তার গবেষণার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে একজন শিক্ষার্থী বা এখানে বিড়ালটি কত সহজে তার বিষয়টি নিরূপণ করেছিলেন বা শিখেছিলেন সেই বিষয়টি বোঝাতে চেয়েছিলেন থন্ডায় তার এই পরীক্ষার মধ্যে দিয়ে। থন্ডায়কের পরীক্ষা পর্যবেক্ষণ করলে তাহলে আমরা এই পরীক্ষা থেকে শিখন প্রক্রিয়ার কতগুলো স্তর কিন্তু পাই, সেই স্তরগুলি বা পরীক্ষায় ফলাফলগুলি বিশ্লেষণ করলে যে স্তরগুলি পাই সেগুলো কি, প্রথম হলো তাড়না, দ্বিতীয় কি লক্ষ্য, তৃতীয় কি বলা হচ্ছে বাধা, এবং চতুর্থ বলা হচ্ছে উদ্দেশ্যহীন প্রচেষ্টা, পাঁচ নম্বর কি বলা হচ্ছে হঠাৎ সাফল্য, ছ নম্বর বলা হচ্ছে সঠিক পদ্ধতি নির্বাচন, সাত নম্বর বলা হচ্ছে সঠিক পদ্ধতি স্থিরীকরণ। অর্থাৎ এই থন্ডায়কের এই পরীক্ষাটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে আমরা কিন্তু কোনো বিষয় শিখন ঘটার যে প্রক্রিয়াগুলো বা যে স্তরগুলো হয় সেগুলি কিন্তু মোটামুটি একটা বিশ্লেষণ করতে পারি বা একটা ধারণা করতে পারি। প্রথম হলো সেই বিষয়টির প্রতি তাড়না হওয়ার দরকার, অর্থাৎ বিড়ালটি ক্ষুধার্ত ছিল, এই ক্ষুধার তাড়না তার থাকার তার হয়েছিল এবং এই ক্ষুধার তাড়নার জন্য তার লক্ষ্য ছিল কি ওই খাবারটি খাঁচার বাইরে খাবারটি নেওয়া, বাধা কী ছিল খাঁচা, উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্যহীন এই খাঁচার মধ্যে সে থাকার ফলে কী হয়েছিল বেরোবার জন্য বাধাটা অতিক্রম করার জন্য উদ্দেশ্যহীনভাবে প্রচেষ্টা করেছিল, কিন্তু এই উদ্দেশ্যহীন প্রচেষ্টাই বারবার করতে করতে হঠাৎ কিন্তু সে সাফল্য পেয়েছিল, অর্থাৎ একবার সে কিন্তু ওই দরজা খাঁচার দরজা খুলে ফেলে এবং সে গিয়ে সঠিক খাবারটি বেছে নেয় বা এবং গ্রহণ করতে পারে। তারপরে কি দেখা গেল সঠিক পদ্ধতি বারবার এই কাজটি করার ফলে কী হলো সঠিক পদ্ধতিতে সে নির্বাচন করলো যে সে ঢুকলে অমুক জায়গায় একটি যন্ত্র আছে যেটি চাপলে এই খাঁচার দরজাটি ছিটকিটি চাপা হবে এবং দরজাটি খুলে যাবে, সেই পদ্ধতি সে নির্বাচন করলো এবং সঠিক পদ্ধতিতে স্থিরকরণ হলো, অর্থাৎ যখন পরবর্তীকালে তাকে আবার খাঁচায় প্রবেশ করানো হলো তখন কিন্তু সে কাজটি একবারে করতে পারলো। যদি আমরা এটা মানুষের ক্ষেত্রে পর্যবেক্ষণ করি তাহলেও কিন্তু ঠিক এরকমই দাঁড়ায়, অর্থাৎ আমরা যখন কোনো কিছু সমস্যার সম্মুখীন হই অর্থাৎ সেই তাড়নাটাই আমাদের যখন তৈরি হয় তখন একটা লক্ষ্য থাকে আর সেই লক্ষ্যটার জন্য যে বাধাটা থাকে আমরা সেই বাধাটাকে কী করার চেষ্টা করি কি প্রথমে চেষ্টা করতে থাকি। যদি আমরা একটা উদাহরণ দিই তোমাদের, ধরো অন্ধকার ঘর একটি ঘরে তোমরা প্রবেশ করেছো, ধরো এটা একটা অন্ধকার ঘরেরটা কী চাইছো তোমার তাড়না কি লাইট জ্বালানো, তোমার লক্ষ্য কি লাইট জ্বালানো, তাড়নাটা কি অন্ধকার, তোমার লক্ষ্যটা কি লাইট জ্বালানো, বাধাটা কি অন্ধকারকে দূর করা, তুমি জানো না কীভাবে সেটা কোথার থেকে গিয়ে দূর করবে, সেই জন্য যখন তুমি ঘরের ভেতর ঢুকলে চারিদিকে তাকিয়ে দেখলে সুইচ বোর্ড রয়েছে, সুইচ বোর্ডটা গিয়ে কী করলে অনেকগুলো সুইচ রয়েছে, উদ্দেশ্যহীনভাবে প্রত্যেকটা সুইচকে টিপে টিপে দেখলে কোনটায় এই আলোটা জ্বলবে, এরকমভাবে কয়েকটি সুইচ যেই পেপার টিপলে সঙ্গে সঙ্গে দেখলে নির্দিষ্ট একটি চাপ দিলে আলোটি জ্বলে উঠছে, তার মানে তুমি সাফল্য লাভ করলে এবং সাফল্য লাভ করার পরে কী হলো পরবর্তী দিন এসে কিন্তু নির্দিষ্ট বোর্ডটিতেই নির্দিষ্ট সুইচটিতেই তুমি চাপ দিলে এবং তার ফলে আলো জ্বলে উঠলো, তার পরের দিন কিন্তু তোমাকে আর দেখতে হয়নি স্থির হয়ে গেছিলো কোন সুইচে চাপ দিলে আলো জ্বলবে। অর্থাৎ এখানে থন্ডায়কের পরীক্ষার মধ্যে দিয়ে একথা পরিষ্কার বলা যায় যে একজন শিক্ষার্থীও কিন্তু এইভাবেই তার প্রচেষ্টা ও ভুলের মধ্যে দিয়ে কিন্তু সে তার শিখনটি সম্পূর্ণ করতে পারে। তাহলে এখানে প্রচেষ্টা ও ভুলের শিখনের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটি আলোচনা করলে কিন্তু এই প্রচেষ্টা ও ভুলের বিষয়টি কিন্তু আরও সহজ সরল হয়ে যাবে এবং বিষয়টি অনেক বেশি ধারণাটিও সম্পূর্ণ হবে। এখানে
প্রথম বৈশিষ্ট্য হিসেবে আলোচনা করা যেতে পারে শিক্ষার্থীর সক্রিয় ও চাহিদা উপর নির্ভরশীলতা। অর্থাৎ যদি শিক্ষার্থী সক্রিয় না হয় এবং তার যদি চাহিদা না থাকে তাহলে কিন্তু এই শিখন ঘটা একটুখানি সম্ভবতা কম থাকে। দ্বিতীয় কী বলা হচ্ছে এর বৈশিষ্ট্য কী, লক্ষ্য সম্পর্কে ধারণা। অর্থাৎ যে এখানে বিড়ালের ক্ষেত্রে খাদ্যবস্তু নেওয়া, আর আমি আরেকটি যে উদাহরণ দিলাম তোমাদের লাইট জ্বালানো, অন্ধকারকে দূর করা। যান্ত্রিকতা কী, যে বিভিন্ন রকমভাবে উদ্দেশ্যহীনভাবে সেটির দিকে সেই কার্যটিতে বাধাটিকে দূর করার চেষ্টা করা, সেটা যান্ত্রিক পদ্ধতি, অর্থাৎ না জেনে কাজটা চেষ্টা করা। পরে কী এবং তারপরে বৈশিষ্ট্য কী, পুনরাবৃত্তি। বারবার যদি কাজটা করানো যায় তাহলে কিন্তু ক্রমশ হ্রাস পেতে থাকে। এটা বলা যেতে পারে যে এটি হলো অপর একটি বৈশিষ্ট্য, ক্রমশ এই যান্ত্রিকতাটা হ্রাস পেতে থাকে, অর্থাৎ সংখ্যা কমতে থাকে। এরপরে বলা হচ্ছে ষষ্ঠত বলা যেতে পারে বহুমুখী প্রতিক্রিয়া সৃষ্টি করে। অর্থাৎ আমরা কোনো সমস্যায় পড়লে প্রথমে বিভিন্ন রকমভাবে চেষ্টা করতে থাকি সেই সমস্যাটাকে কীভাবে সমাধান করব। এই বহুমুখী প্রতিক্রিয়ার পরবর্তীকালে দেখা যায় কি, যেটির দ্বারা আমরা সাফল্য পেলাম ফলের উপর নির্ভরশীলতা, অর্থাৎ যেটির দ্বারা আমরা সাফল্য পেলাম সেটির উপর নির্ভরশীল করা। এবং পরবর্তীকালে কী হয়, ওই যে সাফল্য পাওয়ার বিষয়টিতে প্রস্তুত হওয়া, সেই প্রস্তুতি নেওয়া এবং সেই প্রস্তুতি অনুযায়ী এগিয়ে যাওয়া, জানা থেকে অজানার দিকে এগোনো হয়। এবং এই শিখন কৌশলের অপর একটি বৈশিষ্ট্য হলো আমরা জানা জিনিসটির থেকে অজানার দিকে এগোনো চেষ্টা করতে পারি। অর্থাৎ আমাদের যেটা জানা নেই সেই জিনিসটা কিন্তু আমরা জানার জন্য এগোতে পারি, ভরসা করতে পারি, কারণ আমরা এরকম সমস্যার সমাধান করেছি বলে। অপর বলা যেতে পারে দশম বৈশিষ্ট্য কী বলা যেতে পারে, আংশিক প্রতিক্রিয়া। এই পদ্ধতিতে প্রাণী প্রথমে আংশিকভাবে কাজ করে, প্রথমে খাঁচার যে অংশ দেখেছে সেখানে বিড়ালটি ঝাঁপিয়ে পড়েছে, এরপরে বারবার অন্য অংশকে দেখে সেখানে লাফ দিয়েছে। অর্থাৎ ওই পর্যবেক্ষণ করে দেখা গেছে বিড়ালটি কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা যখন প্রথম দিকে সে উদ্দেশ্যহীনভাবে কার্য করছিল তখন কিন্তু সেটা আংশিক প্রতিক্রিয়া হচ্ছিল, সম্পূর্ণভাবে প্রতিক্রিয়া করেনি। পরবর্তীকালে নির্দিষ্টভাবে যখন সে জানলো, সার্বজনীনভাবে সমস্যাটি যখন সে বুঝতে চেষ্টা করলো, সমস্যামূলক এবং জটিল পরিস্থিতিতে বিভিন্ন রকমভাবে মানুষ এবং প্রাণী এই পদ্ধতিতে সাহায্য নেয়, সার্বজনীনভাবে যখন সে জানতে পারলো তখন কিন্তু সেই সমস্যাটা সমাধান করতে পারলো। অর্থাৎ একাদশ বৈশিষ্ট্য হিসেবে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের এই বৈশিষ্ট্যগুলির মধ্যে দিয়ে শিখন কিন্তু সম্ভব হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী যদি শিখনের এই বৈশিষ্ট্যগুলি পালনের মধ্যে দিয়ে কোনো কিছু শেখার চেষ্টা করে সেটি কিন্তু সে সহজে শিখতে পারবে। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে দিয়ে, প্রচেষ্টা ভুলের এই বৈশিষ্ট্যগুলির মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী তার শিখন সম্পূর্ণ করতে পারে। থন্ডায় তার শিখন সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন গবেষণা করেন এবং তার গবেষণা ফলে তার যে ফল যে গবেষণার প্রসূত ফলগুলিতে তিনি এইগুলির তিনটি মুখ্য সূত্র এবং পাঁচটি গৌণ সূত্র কথা বলেছিলেন। অর্থাৎ তার গবেষণাটি কয়েকটি নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল। এই নীতিগুলির মধ্যে কয়েকটি ছিল মুখ্য নীতি, অর্থাৎ তিনটি ছিল প্রধান বা মুখ্য নীতি বা সূত্র, এবং পাঁচটি ছিল গৌণ নীতি বা পাঁচটি ছিল গৌণ সূত্র। এই মুখ্য নীতিগুলি কী কী ছিল, প্রধান মুখ্য নীতিগুলি ছিল হলো বা সূত্রগুলি ছিল হলো ফললাভের নীতি বা ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র বা অনুশীলনের নীতি, প্রস্তুতির সূত্র বা প্রস্তুতির নীতি। অর্থাৎ থন্ডায়েকের এই পরীক্ষাটিতে প্রবেশ করতে গেলে একজন শিক্ষার্থীকে তার জন্য এই বিষয়গুলি গুরুত্ব পেত, সেটা হলো ফললাভের নীতি। অর্থাৎ শিক্ষার্থী বা এখানে বিড়ালের ক্ষেত্রে দেখা গেছে যে সে কিন্তু তৃপ্তিদায়ক একটা ঘটনা, অর্থাৎ খাদ্য ক্ষুধার্ত থাকা অবস্থায় খিদের খাদ্যবস্তু প্রাপ্তি, অর্থাৎ তার তৃপ্তি হওয়া। এখানে কোনো শিক্ষার্থী তার এই বিষয়টিও গুরুত্বপূর্ণ, ফলের ফলটি যদি তার চেষ্টা প্রচেষ্টার যে ফলটা যদি নেতিবাচক হয় বা বিশেষ করে ধনাত্মক হয় তাহলে কিন্তু সেটির ক্ষেত্রে শিখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় বা শিখনটি যথেষ্ট স্থায়ী হয়। অপর বলা যেতে পারে অনুশীলনের সূত্র। অনুশীলনের সূত্র বলতে যত বেশি বিষয়টি অনুশীলন করা যায় তাতে তার ভুলের সংখ্যা কমতে থাকে।
অর্থাৎ এখান থেকে বিড়ালের ক্ষেত্রে যেমন দেখা গেছে বারবার তাকে এই খাঁচার মধ্যে প্রবেশ করানো এবং খাঁচার থেকে বের করানো, এটি যতবার করা হয়েছে তার ফলে দেখা গেছে সে কিন্তু এই ভুলের সংখ্যা কমিয়েছে। অপরদিকে যদি কোনো শিক্ষার্থী শিক্ষার ক্ষেত্রে এই বিষয়টি আলোচনা করা যায়, যত বেশি আমরা কোনো বিষয় অনুশীলন করব, তোমাদের পড়াটি যত বেশি তোমরা পড়বে ততই কিন্তু দেখবে এই বিষয়টি শেখা অনেক বেশি দ্রুত হবে। প্রস্তুতির নীতি কী? আমরা যখনই দেখেছি যে বিড়ালটিকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু তাকে এই প্রস্তুত হতে হয়েছে, অর্থাৎ তাকে প্রস্তুতি দেবে হিসেবে কী করতে হয়েছে? ক্ষুধার্ত রাখতে হয়েছে। এই ক্ষুধার্ত রাখা বিষয়টি কিন্তু তাকে প্রস্তুত করা, অর্থাৎ আমরা যখন কোনো বিষয় শিক্ষণ গ্রহণ করতে যাব তার প্রতি যেন আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে, তাহলে কিন্তু আমাদের সেই শিক্ষণটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে এবং আমরা অবশ্যই সেই বিষয়টি শিক্ষণ করার একটা তাগিদ অনুভব করব, তাড়না অনুভব করব। আর যে পাঁচটি গৌণনীতির কথা বলেছে তার মধ্যে রয়েছে বহুমুখী প্রতিক্রিয়া সূত্র বা বহুমুখী প্রতিক্রিয়া নীতি, এবং এর সঙ্গে রয়েছে হলো মানসিক অবস্থা দৃষ্টিভঙ্গির নীতি বা সূত্র, এর তৃতীয়টি হলো আংশিক প্রতিক্রিয়ার নীতি বা সূত্র, এবং চতুর্থ হলো আত্মীকরণ বা সাদৃশ্যের নীতি, এবং পঞ্চমত হলো অনুসঙ্গমূলক বা সঞ্চালনমূলক নীতি। এই পাঁচটি নীতিকে গৌণ নীতি বলা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে যে শিক্ষার্থী বিভিন্ন রকম প্রতিক্রিয়া করে অনেক সময় এই শিক্ষণে সে সাফল্য লাভ করতে পারে, তার মানসিক অবস্থা যেন সেই বিষয়টি শিক্ষণ করার অনুরাগী হয়, অর্থাৎ তাকে যেন অনুরাগ বৃদ্ধি করা যায় সেই বিষয়টি, এবং তৃতীয়টি আংশিক প্রতিক্রিয়া সূত্র যেটি বলা হয়েছে, অর্থাৎ দেখা যায় প্রাণী প্রথমে প্রতিক্রিয়াটি বাধাপ্রাপ্ত হলে সে কিন্তু সহজ সাধ্য হয়, শিক্ষণটি অগ্রসর হলে তবেই তার কাছে শিক্ষণটি অগ্রসর হলে তবে সেটি সহজ সাধ্য হবে, সেই জন্য এটিকে বলা হচ্ছে আংশিক প্রতিক্রিয়া সূত্র। এবং তারপরে বলা হচ্ছে আত্মীকরণ বা সাদৃশ্যের নীতি, অর্থাৎ উপমানের নীতি, যে ওই ধরনেরই কোনো মনোবৈজ্ঞানিক থন্ড্রাইক বলছেন যে দেখা যায় কি অনেক সময় দেখা যায় যে আমরা একই ধরনের ঘটনা বারবার ঘটানোর ফলে, যেমন ধরো একটা উদাহরণ দিই যে কোনো ভূমিকম্প সম্পর্কে ছাত্রদের পড়াতে গিয়ে শিক্ষক যদি অতীতকালের ভূমিকম্পের প্রসঙ্গে সম্প্রতিকালের ভূমিকম্প তুলনা করেন তাহলে শিক্ষার্থীর মনে সহজ উপলব্ধি আসে, বুঝতে পেরেছো তারে? অর্থাৎ পূর্ববর্তী অংশটি যদি কোনো কিছুর সঙ্গে তুলনা করে আলোচনা করা যায় তাহলে কিন্তু সেই বিষয়টি বোঝা বা জানার ধ্যান ধারণাটা অনেক বেশি দ্রুতভাবে গড়ে উঠতে পারে। পঞ্চম বিষয়টি বলা হচ্ছে অনুসঙ্গমূলক সঞ্চালন নীতি। অনুসঙ্গমূলক সঞ্চালন নীতি বলতে বোঝানো হচ্ছে যে এগুলি অন্য কোনো উদ্দীপকের সঙ্গে যুক্ত হতে পারে, অর্থাৎ বলা যেতে পারে অনুসঙ্গ সঞ্চালন নীতি, তাই একে বলা হয় অনেক সময় বলা যেতে পারে অনুবর্তনের, অর্থাৎ একটির সঙ্গে আরেকটির সম্পর্ক গঠন হতে পারে, তাই বলা হচ্ছে অনুসঙ্গমূলক সঞ্চালন নীতির ফলে কিন্তু এই শিখন ঘটানো সম্ভব। তাহলে প্রচেষ্টা ও ভুলের শিখনের ক্ষেত্রে এই মূলত আটটি নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে প্রধান নীতিগুলি হলো তিনটি এবং পাঁচটি হলো গৌণ নীতি। এর মধ্যে দিয়ে কিন্তু এই প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনটি সঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে একজন শিক্ষার্থী। বা গবেষণার ফলে থন্ডায় কিন্তু দেখেছেন যে এইভাবে এই সূত্রগুলি বা এই নীতিগুলির মধ্যে দিয়ে কিন্তু একজন শিক্ষার্থী সে তার শিক্ষার্থী বা শিখনের বিষয়টি সম্পূর্ণভাবে করতে পেরে থাকে, তাই জন্য এটি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। থন্ডায়েকের সে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব শিক্ষা জগতে এক নতুন দৃষ্টিভঙ্গি সূচনা করে, শিক্ষার্থীদের পারদর্শিতার অভাবে কারণগুলি সম্পর্কে নতুনভাবে চিন্তাভাবনা শুরু হয়, এই তত্ত্বের শিক্ষা জগতে যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। এই এই তত্ত্বেও কিন্তু শিক্ষকের দায়িত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ শিক্ষক কিন্তু চেষ্টা করবে যে শিক্ষার্থীর অকৃতকার্যতার জন্য যেন কোনো রকমভাবে কী পদ্ধতিতে তাকে শিক্ষাদান করলে বা কী পদ্ধতিতে তা প্রয়োগ করলে শিক্ষক দেখবেন
যে তার এই অকৃতকার্যতা দূর হতে পারে। এক্ষেত্রে দেখা যায় শিখনের ক্ষেত্রে শিখনের সাফল্যের জন্য পাঠ্য বিষয় আয়ত্ত করার জন্য শিক্ষার্থীর মানসিক এবং প্রাক্ষোভিক প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হবে। বিষয়বস্তু নির্বাচনের আগে শিক্ষার্থীর যাতে দৈহিক মানসিক প্রস্তুতি থাকে সেদিকেও কিন্তু শিক্ষক নজর দেবেন। পাঠ্য বিষয় যাতে আনন্দদায়ক করে তোলা যায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ শিক্ষার্থী যেন এই বিষয়টি পাঠের মধ্যে দিয়ে মনে আনন্দ অনুভব করে, যেন এই বিষয়টি পাঠ করার জন্য তার একটি তাগিদ থাকে। শিক্ষক আংশিক সহযোগিতা করবে, অর্থাৎ যখন কোনো সমস্যায় শিক্ষার্থী পড়বে সেই সমস্যার সমাধানের জন্য শিক্ষক সম্পূর্ণভাবে সেটি তাকে সাহায্য করবে না, আংশিকভাবে সাহায্য করবে। বারংবার শিক্ষার্থীকে অনুশীলন করবার জন্য তাকে সেই ব্যবস্থা করতে হবে, যাতে সে বারবার অনুশীলন করে এবং যান্ত্রিক উপায়ে না হয় তার ব্যবস্থা দেখতে হবে। অর্থাৎ বিভিন্ন সমস্যা তাকে দেওয়া হবে এবং সেই সমস্যাগুলি সে বারবার সমাধান করবে, কিন্তু কখনোই যেন যান্ত্রিকভাবে সেটা না করে, সে যেন তার আকাঙ্ক্ষা ইচ্ছা এবং চাহিদা থেকে সেটা করে থাকে। শিক্ষার্থীর শাস্তি, এই ক্ষেত্রে কোনো রকম শিক্ষার্থীকে শাস্তি না দিলেই ভালো হয়। ভুল ও প্রচেষ্টার মধ্যে দিয়ে তাকে স্বাভাবিকভাবে দেখানো হবে বা চেষ্টা করানো হবে যে সে যেন সঠিক পদ্ধতিকে সঠিকভাবে বেছে নিতে পারে। এছাড়াও পূর্ব অভিজ্ঞতার সাথে সামঞ্জস্য সমস্যা উপস্থাপন করা, অর্থাৎ যখন সে কোনো একটি সমস্যায় পড়বে তখন পূর্ববর্তী ওর কোনো সমস্যার সঙ্গে তুলনা করে যদি সেটিকে বোঝানো যায় তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান সে সহজে করতে পারে। তাহলে এই আজকে এই শিখন কৌশলের এই থন্ডাইকের প্রচেষ্টা ভুলে শিখন কৌশলটি তোমাদের সম্পূর্ণ আলোচনা করা হলো। তোমরা ভালো করে শিখন কৌশলটি পড়বে এবং টেস্ট পেপারে দেখবে এখানে কী কী প্রশ্ন রয়েছে এই অংশটির থেকে। এই অংশ এই শিখন কৌশলটি পড়ার সময় যদি কোনো রকম কিছু বুঝতে না পারো আলাদা করে নোট করে রাখবে, স্কুল খুললে আমরা সেই বিষয়গুলো আলোচনা করে দেবো। আর টেস্ট পেপার থেকে যখন প্রশ্নগুলো দেখবে দেখবে তোমরা কতটা এর সমাধান করতে পারছো। এখান থেকে শিখনের গবেষণার পরীক্ষাটি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হলো গৌণসূত্র এবং প্রধান সূত্র, এই সূত্রগুলি কী কী এবং সেগুলি শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রয়োগ করা হয়ে যায় এবং সেগুলি প্রয়োগ করার ফলে কী কীভাবে উন্নতি হয় সেই কথা কিন্তু এই শিখন কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই বারবার পড়বে, পড়ে কোনো রকম অসুবিধা থাকলে স্কুল খুললে আমাদের জানাবে এবং সেই সমস্যাটা আমরা তখন স্কুল ক্লাসেই আলোচনা করে সমাধান করব। তাহলে আজ শিখন কৌশলের প্রচেষ্টা ভুলের শিখন কৌশলটি আলোচনা করা হলো, পরবর্তীকালে অপর আরেকটি সমস্যা সমাধানমূলক শিখন কৌশলের আলোচনা করবো।